এটা তো বললাম তো, সমস্তটা লক্ষ্য হলো কি করে রোজগার বাড়বে, আর উকিল হিসেবে সেই দক্ষতাটা এদের নেই। উনি বলছেন ওই যে ঘটনা, মানে এরকম শুভসাচী বাবু বলছিলেন যে এরকম ঘটনা এর আগে আদালতে কখনো হয়নি, যে জজের সঙ্গে জানে না। পরিতোষ মুখার্জিকে গেলাম আমরা, চাবি দিয়ে দিয়েছিলাম তখন ওই সেক্রেটারি 1990-তে। পরবর্তীকালে পাঁচজন বিচারপতিকে সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে দেয়, এখানে ওখানে ট্রান্সফার করে ওরা কোর্টে গিয়ে বলে, আর ধরো একটা চিফ জাস্টিস শুনছে মামলা, এর আগে চিফ জাস্টিস কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যাবলিশন অ্যাক্ট। তা আমি ঢুকেছি দেখি আধ ঘন্টা মিলে, হুজুর কিসের মানে যে জুনিয়র মানে কি হলো এতক্ষণ চলছে কেন, বললো জজ সাহেব বলছে। আমি জজ সাহেব বললাম কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যাবলিশন একটা খোলো, বলি এখানে তো নেই। আমি বললাম আধ ঘন্টা শুনলে বইছাড়া না দেখে আইনটা না জেনে এটা বলার দরকার না তো? বললো আচ্ছা আচ্ছা, আমি 15 দিন অ্যাডজার্ন করছি। তো বলুক সেটা, তুমি একটু হাইকোর্টে গিয়ে জিজ্ঞেস করো না এরা কিরাম উকিল। প্রচুর ছেলের নাম পাবে, নতুন ছেলে দুর্ধর্ষ, সব ছেলে এসেছে দুর্ধর্ষ ছেলে। মানে আমরা তো জজকে বলি আগে ও বলুক তারপর আমি বলবো, আমি তো আইনের কথা বলি ওরা ফ্যাক্টের কথা বলবে। দারুণ দারুণ ছেলে, এরা কিন্তু সেভাবে রিকগনাইজ না হাইকোর্টে। এবং এই যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন অনুব্রত মণ্ডলের মেয়ে জিনকে এলেন, সেদিনকে একজন মহিলা ওই অনুব্রত মণ্ডলকে চোর চোর বলে বের করছে। কোথা থেকে পেয়েছো তোমরা এটা মিডিয়াতে যেরকম ভাবে? মিডিয়া কেউ বলতে পারবে যে বলছে তার নাক মুখ ফাটিয়ে ইয়ে করে দেবে, মক্কেলকে চোর বলবে ওখানে হাইকোর্টের মধ্যে? দেখি যে ভিডিও ফুটেজ রয়েছে। আরে কোথায় করেছে, কোন জায়গাটা একটু আদালতের সামনে এসে বলুক না। একজন বললো চোর চোর হয়ে গেল, তিনি একটা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলেছেন যে জজ সাহেব এবং যারা উকিলরা রয়েছেন তাদের, তারা আমাদের কাছে ভগবান, তাদের রায়ের জন্য আমরা এরকম আলো পাচ্ছি। মানুষের একটা কিন্তু একদিকে এই সমস্ত রায়, দুটো জিনিস আছে, একটা হলো কাজীর বিচার, দারুণ বিচার হয়, আইন ফাইন ব্যাপার না, হয়ে গেল তুমি ভালো তুমি খারাপ, আমরা তো আইনের বিচারে আছি। লর্ড হোমস বলে বিচারপতি, এই সুপ্রিম কোর্টের আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি, বিখ্যাত বিচারপতি, সে বলেছিল যে তাকে বলছিল জাস্টিস জাস্টিস মানে সুবিচার সুবিচার, বলে আমি এখানে সুবিচারের জন্য বসেনি, আমি আইনের পথে নির্ধারিত পথে বিচার করব। তাহলে আইনটা না হলেই হলো। এবং আপনাকে মানে শোনা যাচ্ছিল যে আপনি নাকি আমেরিকা থেকে বই আনিয়ে সেই ঘটনা এবং এরকম কিছু একটা অনেকে বলছিলেন যে আপনি তো আমেরিকা থেকে বই এনে পড়ি, তো এই এখন দেখো না সারা ঘরে বই, এই ওই যে ওই ওইখানে দেখছো এই যে পিছনে নীলগুণ, এগুলো সব এই ইংল্যান্ড থেকে আনানো, পড়বো না, পয়সা পাচ্ছি রোজগার করছি পড়বো না, এই পড়াশোনার ব্যাপারটা চলে গেছে গো পড়াশোনা। আমি তো 2 মিনিট বলি কোর্টে আর এরা 3 দিন লাগে সেটা উত্তর দিতে। হ্যাঁ ভাই এইটা আইন বলো। সেদিন 11 একটা কোর্টে 11খানা মামলা হলো, পরে আমি বসে আছি শুনছি, আমার যখন টার্ম হলো আমি বললাম হুজুর এগুলো এখানে লাই করে করা যায় জুরিসডিকশনে? যচ্ছা বলে একটাও করা যায় না, সব পাঠিয়ে দিচ্ছে হলো লোয়ার কোর্টে। তা যে উকিলের কাছে গেছি তার বলা উচিত ছিল না ভাই এটা লোয়ার কোর্টের মামলা, সে তো তোমাকে পয়সা দিল সব করলো হাইকোর্টে খরচাগুলো, তারপরে ওখানে যেতে হচ্ছে, কেন বলবে? এটা অভ্যাস হয়ে গেছে। যচ্ছা বলছে 80% মামলাই হলো এই, কাকে বলবে?